হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের তৈরি করে দেখাবো মুরগির চামড়া, দেশি মুরগির চামড়া। আমি ছোটো ছোটো করে কেটে রাখছি। আর নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1.5 চামচ আদা পেস্ট, 1.5 চামচ রসুন পেস্ট, 7 মতো লবণ, কাঁচামরিচ, আর লাগছে হলুদ, জিরা গুঁড়া 1.5 চামচ, ধনে গুঁড়া 1.5 চামচ, মরিচ গুঁড়া পরিমাণ মতো, আর লাগছে গরম মশলা, তেজপাতা 7 মতো, তেল আর লবণ। তাহলে শুরু করা যাক। প্রথমে চুলাটা জ্বালিয়ে নিব। এরপরে পরিমাণ মতো তেল দিব। দুটো এলাচ, 2টা দারুচিনি আর 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে দিব 1 বাটি পেঁয়াজ। আমরা নাড়তে থাকবো অনবরত। পেঁয়াজটা একটু লাল করতে হবে। পেঁয়াজটা আমার প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে। এখন রসুন পেস্ট দিয়ে দেব। সামান্য আদা পেস্ট দিয়ে দেব। চুলার আঁচটা একটু কমিয়ে দেব। এবার মরিচের গুঁড়া দেব 1.5 চামচের মতো। ধনে গুঁড়া দিব 2 চামচ, চামচটা যেহেতু বেশি বড় না। জিরা গুঁড়া 2 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে আমরা মশলাটা ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমরা চামড়া রান্না করবো, মশলাটা কষিয়ে নিলে খুব ভালো হয়। এইভাবে চামড়া আলাদা, শুধু চামড়া রান্না করলে খুব টেস্টি হয়। আমরা চামড়াটা ভালো করে কষিয়ে নিব, মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গেছে, এর ভিতরে আমরা চামড়াগুলো দিয়ে দিব। আমরা চামড়াটা ভালো করে কষিয়ে নেব।
টমেটো আমরা ভালো করে কষিয়ে নিব। লো আছে, আমরা 2 মিনিট ঢেকে দেব। আমরা আবার ঢাকনাটা উঠিয়ে ফেলেছি। আগে 1 কাপ পানি দিয়েছি, পরে 1/2 কাপ পানি দিলাম।